Hello guys, welcome back to Nishith Mobileshop. Thank you for watching this video. Please don't skip this video. Now let's start. তো প্রতিবারের মতো আবার একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের স্টক নিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছি। প্রথমে দেখতে পাচ্ছেন বক্সের কিছু প্রোডাক্ট আপনাদের সামনে স্যাম্পল দেখাচ্ছি। এবার দেখাবো আপনাদেরকে টেবিলের মধ্যে যেগুলো বক্সের মাল, সবগুলো বক্স থাকে না, কিছু বক্স থাকে, সবগুলো আমি খুলে আপনাদের সামনে দেখাচ্ছি। যতটা পাচ্ছি ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আর এগুলো সব 128 GB। প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি নার্জো 36 GB 128 GB। দাম সম্পর্কে ধারণা নিতে গেলে মোটামুটি বল দিচ্ছি 7400 থেকে 7600 মধ্যে। হালকা ফুলকা পাশগুলো দেখা যায়, পিছনে ব্যাক প্যানেল একদম ওকে আছে, কন্ডিশন মোটামুটি ফ্রেশ এবং ডিসপ্লে অরিজিনাল, ঠিক আছে। 6 GB 128 GB এটা হচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, সরি রেডমি নোট 10 প্রো ব্রোঞ্জ কালারের মধ্যে আছে। নিচের দিকে জাস্ট ব্যাক প্যানেলের কাছে একটু ফাটা আছে। কফি এলসিডির মধ্যে আছে, কিন্তু দারুণ কোয়ালিটির এলসিডি আছে, হয়তো বুঝতে পারবেন না, এলসিডির কোয়ালিটি দারুণ আছে। এবং মোবাইলের পেছন দিকটা দেখলে একটা আন্দাজ পাচ্ছেন, কন্ডিশন সম্পর্কে খুবই সুন্দর রয়েছে। দাম সম্পর্কে ধারণা নিতে গেলে 7600 থেকে 7900 মধ্যে, ঠিক আছে। আর এটার সঙ্গে বক্স আছে প্লাস চার্জার আছে। আর নেক্সট কন্ডিশনটা একটু দেখে নেন ভালো করে, ঠিক আছে। নেক্সট যেটা দেখতে পাচ্ছেন রিয়েলমি নার্জো 35G, এটা 8 GB 128 GB, সঙ্গে বক্স আছে প্লাস চার্জার আছে, ঠিক আছে। হালকা ফুলকা হয়তো স্ক্রিনের উপর স্ক্র্যাচ আছে, কিন্তু কন্ডিশন একদম ওকে। দাম সম্পর্কে ধারণা নিতে গেলে আপনাকে এটাই বলে দিচ্ছি, মোটামুটি 9200 থেকে 9600 মধ্যে, ঠিক আছে। পারফেক্ট দাম বলা তো সম্ভব নয়, তবে যতটা পাচ্ছি এখানে একটা আন্দাজ দিয়ে দিচ্ছি দাম সম্পর্কে, যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। নেক্সট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি X2, একদম ব্যাপক কন্ডিশনের মধ্যে আছে। প্রবলেম শুধু একটা, এর এলসিডিটা কপি আছে, কিন্তু কপি এলসিডি হলেও সার্ভিস সেন্টারে এলসিডি লাগানো আছে, মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার কাজ করবে। অ্যাকচুয়ালি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে এটি, ঠিক আছে, কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে না হলে পিছনে সামনে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না ইন ডিসপ্লে। চলুন নেক্সট দেখে দিচ্ছি। যেটা দেখতে পাচ্ছেন ওপো এ 52 আপনার কপি এলসিডি দিয়ে আছে আর হোয়াইট কালারের মধ্যে আছে। কন্ডিশন খুব সুন্দর আছে, বুঝতে পারবেন না। আর দাম সম্পর্কে ধারণা নিতে গেলে আপনাকে বল দিচ্ছি 6600 থেকে 7100 মধ্যে, ঠিক আছে। একটু কম বেশি করে আমরা বলে রাখছি ভিডিওতে, যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন, অনেকে বলে অরিজিনাল এলসিডি, সমস্ত অরিজিনাল থাকে না, তো কিছু কপি থাকে, কিছু অরিজিনাল থাকে। এখানে আপনাদেরকে যেটা বলে দিচ্ছি একদম ক্লিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েলমি নার্জো, সরি এটা হচ্ছে রেডমি নোট 10, এটা 6 GB 128 GB, এটা কপি এলসিডি দিয়ে খুব সামান্য দামের মধ্যে, 6 GB 128 GB অরিজিনাল চার্জার সমেত আপনি মোটামুটি পেয়ে যাবেন 6500-এর মধ্যে, ঠিক আছে। এটা ভিভো S1 Pro, ও হ্যাঁ ভিভো S1 Pro আছে, বক্স আছে সাথে চার্জার আছে আর অরিজিনাল ডিসপ্লের সাথে আছে, কন্ডিশনও ব্যাপক, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন, একটা ধারণা নেওয়ার জন্য আপনাদেরকে পাশ থেকে যতটা পাচ্ছি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন ভালো রকম। এই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে আর কন্ডিশন ব্যাপক আছে, পেছনে ব্যাক প্যানেল দেখে আপনি একটা ধারণা নিতে পারেন। দাম সম্পর্কে বলতে গেলে 8000 থেকে 8500-এর মধ্যে। এটা হচ্ছে ভিভো মোবাইল, সম্ভবত মডেলটা হচ্ছে ভিভো Y50, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এটা পেছনে হোয়াইট কালার দিয়ে আছে, 8x28, মোটামুটি 7700 থেকে 8200-এর মধ্যে। এটা হচ্ছে ভিভো Y50, আগেরটা কোনো একটা মডেল আমার ভুল হয়েছে, যাই হোক ওই মডেলটা আমি মনে করতে পারছি না, Y30 হতে পারে সম্ভবত। এটা ব্লু কালার দিয়ে আছে, Y50 4 GB 128 GB দিয়ে রয়েছে, ঠিক আছে। দাম সম্পর্কে ধারণা নিতে গেলে আপনার 7200 থেকে 7500-এর মধ্যে, ঠিক আছে। আর সাথে বক্স আছে। এটা যেটা দেখতে পাচ্ছেন ভিভো S1, 8 GB 128 GB দিয়ে রয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে, কিন্তু অরিজিনাল ডিসপ্লে রয়েছে। দাম সম্পর্কে ধারণা নিতে গেলে আপনাদেরকে একটা কথাই বলতে পারি, মোটামুটি আপনার 7200 থেকে 7600-এর মধ্যে। জাস্ট ব্যাক প্যানেলের নিচের দিকে একটু হালকা স্ক্র্যাচ আছে, দেখলেই বুঝতে পারবেন। নেক্সট যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো আপনার রিয়েলমির মোবাইল, রিয়েলমির নার্জো 50, 4 GB 128 GB মোবাইল, ঠিক আছে। 7200 থেকে 7600-এর মধ্যে পাবেন, সঙ্গে বক্স আছে প্লাস অরিজিনাল চার্জার আছে। তো যতটা পাচ্ছি আপনাদেরকে ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, আর আশা করি এখান থেকে আপনারা একটা ভালো রকম ধারণা পেয়ে যাবেন। তো চলুন নেক্সট হচ্ছে এটা আপনার ভিভো, আবার একটা ভিভো আছে, এটা হচ্ছে ভিভো Y33S, বক্স সমেত আছে, অরিজিনাল ডিসপ্লের সঙ্গে আছে। হালকা ডিসপ্লের ওপরে একটু ক্র্যাচ আছে আর কন্ডিশন একদম ওকে আছে, বক্স আছে, অরিজিনাল চার্জার আছে, 8x28। দাম মোটামুটি 8200 থেকে 8600-এর মধ্যে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রিয়েলমি C25S,
নর্মাল লুজ এসছে মোবাইলটা, অরিজিনাল ডিসপ্লে দিয়ে আছে, একদম জেনুইন, আর কন্ডিশান খুব ভালোই আছে। জাস্ট হালকা ফুলকা পেছনে স্ক্র্যাচ আছে, কিন্তু মোবাইল একদম ওকে আছে। অরিজিনাল ডিসপ্লে, ক্যামেরা সম্পর্কে ধারণা নিতে গেলে বুঝতে পারছেন ক্যামেরার কন্ডিশান কেমন। তো এর দাম মোটামুটি 7400 থেকে 7800-র মধ্যে। এটা হচ্ছে রেডমি 9 প্রাইম, ঠিক আছে। এটা হালকা একটা দাগ আছে পিডের ওপর, ফাটা আছে, ঠিক আছে। তো এটা অনেক কম দামের মধ্যে চলে আসবে, তাও আপনাদেরকে বলতে ইচ্ছে 6200 থেকে 6500-র মধ্যে, 4GB 128GB উইথ অরিজিনাল চার্জার, ঠিক আছে। নেক্সট যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রিয়েলমি সেভেন প্রো, 8GB 128GB দিয়ে রয়েছে, কফি এলসিডির মধ্যে রয়েছে। দাম সম্পর্কে ধারণা নিতে গেলে খুবই অল্প দামে পাবেন আপনি, 6500 থেকে 6800 টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে একটা মোটামুটি ধারণা, এখান থেকে আপনারা একটা ভালো রকম ধারণা নিতে পারবেন, ঠিক আছে। পেছনে ব্যাকে একটা স্টিকার লাগানো আছে মোবাইলটা, কিন্তু মোবাইল একদম ওকে আছে, স্টিকারটা তুলে নিই যাতে যে কাস্টমার নেবে তারও সুবিধা হবে। এরপরে নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার, এটা হচ্ছে ভিভো Z1 Pro, এটা 6GB 128GB উইথ বক্স চার্জার সাথে আছে অরিজিনাল। মোটামুটি দাম রয়েছে 8100 থেকে 8500 মধ্যে। তো এই হচ্ছে একটা ভিডিও, যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।